স্বেচ্ছাধারণ কি করেছে আমি তো সেদিন যেদিনকে ঘটনা ঘটেছে স্বেচ্ছাধারণ ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনবিব্রীত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যেই ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুডিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সলা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে আমি তো গণৎকার নই জ্যোতিষ নই আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে পুলিশ জানতো আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী তার মানে কি আমি কোনো ঘটনা সমর্থন করছি না যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক না হলে অনবিপ্রেত না হলেই ভালো হতো কিন্তু কলকাতা থেকে তিন ঘন্টার রাস্তা সেখানে আপনি আটটার সময় পৌঁছাচ্ছেন এরকম না যে বেলা এগারোটায় সংবাদ মাধ্যম আসছে আপনি আটটায় পৌঁছাচ্ছেন আটটা বেজে এক মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে মানে আপনি রেড করতে যাচ্ছেন খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না তার মানে আপনার উদ্দেশ্যটা কি আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে কোথেকে আর অর্ডার রয়েছে কন্টেমট হওয়া উচিত যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো এবং এটি যেখানে যাক ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে রেড করার অধিকার আছে কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায় যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে টিভির পর্দায় নির্লজ্জের মতো কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে তাদেরকে ইডি ডাকবে না তার কারণ তারা বিজেপির ছত্র ছায় রয়েছে আর যারা বিজেপির ছত্রছায়ায় নেই যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে মাথা উঁচু করে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লিলিয়ে দেওয়া হচ্ছে কেন আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করছি আসামের মুখ্যমন্ত্রী হোক বা বাংলার বিরোধী দলনেতা হোক সবার বিরুদ্ধে কি অভিযোগ বা কি করাপশান রিলেটেড অ্যালিগেশান এগুলো তো আমরা দেখেছি এগুলো তো জনসমক্ষে পাবলিক ডোমেনে এসছে তো সর্বজন বিদিত এটা তো লোকানো কিছু নেই তা ইডি ব্যবস্থা নিচ্ছে না বা সিবিআই ব্যবস্থা নিচ্ছে না কেন সিবিআইয়ের হাত বা ইডির হাত কে বেঁধে রেখেছে আমরা এটুকুই জিজ্ঞেস করতে চাইছি আমি কাউকে ডিপেন্ড করছি না যদি কেউ কোনোরকম কোন তৃণমূলের হোক সে কংগ্রেসের হোক সে নির্দল হোক সে বিজেপির হোক সে যত বড় পদেই হোক না কেন সে যত বড়ই মন্ত্রী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু যারা বিজেপিতে থাকবে তার সাতক্ষণ মাফ কিচ্ছু হবে না যারা জেলে আছে যদি দেখেন জেল থেকে বেল পেয়ে বেরিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করে যায় তাদের আর কোনোদিন কোনো কোনোভাবে ডাকা হবে না মহারাষ্ট্রে যাদের সমর্থনে সরকার গড়ল তাদের সবার মাথার উপরেই ডিসিবিআই কেস ঝুলছে আপনি দেখুন প্রায় দেড় বছর হয়েছে সরকার হয়েছে একদিনের জন্য কাউকে ডাকে কেন আগে তো সবাইকে ডাকছিলেন তারপর যেই বিজেপিতে চলে গেল এবং শিবসেনার নতুন ফ্যাকশান মিলে বিজেপির হাত ধরে এনডিএ গভর্নমেন্ট হলো তার দিন থেকে ইডিসিপিআই নিষ্ক্রিয় এই অনুব্রত এই পার্থ চ্যাটার্জি এই সাজাহান শেখ যাদের বিরুদ্ধে এত অভিযোগ যদি প্রিয় মল্লিক যদি কোনোদিন দিন বেল পেয়ে আমি তর্কের খাতিরে যদি হবে না তাও ধরছি তর্কের খাতিরে যদি বিজেপিতে চলে যায় আপনি দেখবেন সাত খুন মাফ আপনি একটা মার্ডার করুন রাস্তায় মার্ডার করে আপনি কালকে বিজেপির পতাকা ধরুন কোনো বিচার ব্যবস্থা আপনার বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করবে না দুর্ভাগ্যজনক আজকে আমরা এই জাংচারা দাঁড়িয়ে আছি আপনি বলুন না আমি আপনারা এই যে বিচারপতি বনাম বিচারপতি আমাকে প্রশ্ন না আমরা স্বাধীন ভারতবর্ষে এই জিনিস দেখেছি যার কাছে আমরা যাই বিচারের জন্য এই ঘটনা কোনোদিন আমরা স্বপ্নেও ভাবতে পারি কোনোদিন হয় সংঘাত হবে কেন কি কারণে হচ্ছে বিজেপি তৈরি করেছে আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজকে আমাদের দেশের এই দুরবস্থা আজকে আমি যদি কোন রকম কোনো কুকর্ম করে থাকি এবং আমি যদি বিজেপিতে চলে যাই আমার সাত খুন মাফ আর আমি যদি তৃণমূলে থাকি আমি যদি কংগ্রেসে থাকি আমি যদি ডিএমকেতে থাকি আমি যদি আপে থাকি আমি যদি সমাজবাদী পার্টিতে থাকি আমি যদি অন্য রাজনৈতিক দলে থাকি তাহলে আমার বিরুদ্ধে ডিসিবিআই লেলিয়ে দেওয়া হবে আপনি দেখুন ঝাড়খণ্ডে লেলি দেওয়া হচ্ছে হেমন্ত সরেন বিজেপির সাথে নেই অরবিন্দ কেজরিওয়াল বিজেপি লেলিয়ে দেওয়া হচ্ছে বাংলায় তো তৃণমূল ছেড়েই দিন ডিএমকে কীভাবে হেনস্থা করা হচ্ছে আপকে কিভাবে করা হচ্ছে আরে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম তৃণমূলে কিছু দুর্নীতিগ্রস্ত লোক রয়েছে ইডিসিবিআই সঠিক কাজ করছে ধরে নিলাম তর্কের খাতিরে তার মানে দুর্নীতিগ্রস্ত রয়েছে আপেও রয়েছে সমাজবাদী পার্টিতেও রয়েছে কংগ্রেসেও রয়েছে হেমন্ত রয়েছে সব পার্টিতে রয়েছে খালি একটা পার্টিতে নেই সে হচ্ছে বিজেপি বিজেপিতে সব ধোয়া তুলছি পাতা কারোর বিরুদ্ধে মার্ডারের অ্যালিগেশন কারোর বিরুদ্ধে রেপের অ্যালিগেশন কারোর বিরুদ্ধে দুর্নীতির অ্যালিগেশন কোনো বিচার ব্যবস্থা কোনো ব্যবস্থা নেবে না দুর্ভাগ্যজনক কিন্তু আমি কর্মফলে বিশ্বাসী আমি বিশ্বাস করি আপনি যদি পাপ করে থাকেন আজ নয় কাল আপনাকে ফল এখানেই ভুগে যেতে হবে ভোগ করে যেতে হবে হবে পাপের সাজা এখানেই আজ নয় কাল আর আমার অনেক পেশান্স রয়েছে আমার অনেক ধৈর্য যদি কেউ ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধৈর্য নিয়ে আমার প্রচুর ধৈর্য আপনি দরকার হলে আমাকে পরীক্ষা নিয়ে দেখে নেবেন আপনার যা ধৈর্য তার গুণ ধৈর্য আমার আপনি যদি আজকে পাপ করেন আপনি হয়তো ফল কালকে পাবেন না পরশু পাবেন না এক মাস পর পাবেন না ছ মাস পর পাবেন না এক বছর পর পাবেন না দশ বছর পর তো পাবেন এখানেই পাবেন আপনি ফেরত পাবেন কেউ বাঁচাবে না যত বড় নেতা হোক তার কারণ আমার যেটুকু উপলব্ধি আমি যখন নবজোয়ারে ষাট দিন রাস্তায় ছিলাম আমি এটা বলেছিলাম যে আমি যা শিখেছি ষাট দিনে আমার দৃষ্টিভঙ্গি রাজনীতির প্রতি পাল্টে গেছে কোনো রাজনীতিতে কোনো রাজনীতিতে কোনো নেতা সর্বোচ্চ নয় সর্বোচ্চ মানুষ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী কারো কোনো ক্ষমতা নেই যদি মানুষ না চায় আজকে যদি মানুষ মনে করে আমি বিজেপির বিরুদ্ধে ভোট দেবো আরে অ্যালায়েন্স হোক আর না হোক কেউ আটকাতে পারবে না আর যদি মানুষ যদি মনে করেন আমি বিজেপির পক্ষে ভোট দেবো তাহলে আপনি হাজার অ্যালায়েন্স করুন আপনি আটকাতে পারবেন না মানুষ যা চাইবে তাই হবে সুতরাং বিহারে কি হয়েছে বা বাংলায় কে দায়ী কেন সিট শেয়ারিং হয়নি মানুষ সব দেখেছে মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত মানুষ সিদ্ধান্ত নিক সে তো আমি বলেছি যে কেউ আসুক না ভাই লড়ার অধিকার আছে তাতে অসুবিধা কি আছে আইএসএফ এর যে কেউ আসতে পারে সিপিএম এর আসতে পারে বিজেপি আসতে পারে এটাই তো গণতন্ত্রের রীতিনীতি ঐতিহ্য আসুক আমি তো ওয়েলকাম করেছি আগে ভালো কথা এক সেকেন্ড না কেন্দ্র বঞ্চনা তো ইস্যু নয় মানে সামনে রেখে লড়ার ইস্যু নয় এটা তো জেনুইন ইস্যু আপনি জানেন এই যে বাইশ লক্ষ চব্বিশ লক্ষ লোকের টাকা আটকে রেখেছে এটা তো তৈরি করা নয় সত্যি তো মানুষ দু বছর ধরে তার টাকা পায়নি একশো দিনের কাজ আপনি যদি বাজেট অ্যালোকেশন দেখেন তাহলে নতুন করে দশ পয়সা বাংলার খাতায় বরাদ্দ করা হয়নি মানরেগাতে একশো দিনের কাজে তো এটা নিয়ে পঞ্চায়েতেও আমরা বলেছি পঞ্চায়েতের আগেও বলেছি এবং আমরা বলেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট সময়সীমা সরকারকে বেঁধে দেবো তারপর যদি কেন্দ্র সরকার না দেয় আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা দিল্লিতে গেছি সেখানেও আমাদের সাংসদদের টেনে হিঁচড়ে চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে কার্যত কৃষি ভবন থেকে পরবর্তীকালে আমরা আন্দোলন করেছিলাম রাজভবন চলর ডাক দিয়ে মিছিল করেছিলাম রাজ্যপালের সাথে সাক্ষাৎ চেয়ে সময় চেয়েছিলাম রাজ্যপাল দেয়নি বলে আমরা সেখানে অবস্থান করেছিলাম পাঁচ দিন আমাদের ধর্না চলেছিল তারপরে আমরা ধর্না প্রত্যাহার করেছিলাম প্রত্যাহার করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে গেছে এবং প্রধানমন্ত্রী বলেছিল যে আমি এটাকে অগ্রাধিকার দিয়ে দেখব যত দ্রুত যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব যাতে মানুষের টাকা ছেড়ে দেওয়া যায় সেটাও প্রায় এক দেড় মাস হয়ে গেল কিছু হয়নি অনির্দিষ্টকালের জন্য তো সময় দেওয়া যেতে পারে না যে আপনি এক মাস মাস তিন মাস চার মাস মাস এক বছর টাইম দেবেন আড়াই বছরের পরেও যদি আপনি টাকা না ছাড়েন তাহলে হয় আপনাকে টাকা ছাড়তে হবে নইলে টাকার বিকল্প বিকল্প ব্যবস্থা করতে হবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আগেও এটা নিয়ে লড়ছিল আগামী লড়বে না যদি হয়ে থাকে দুর্ভাগ্যজনক প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সে যেই হোক দেখুন আমি আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার আপনি আমাকে ইনসিডেন্ট ওয়াইজ যদি জিজ্ঞেস করেন আমার স্ট্যান্ড একই থাকবে আমি বলছি কোথাও যদি কেউ রকম কোনো অপকর্ম কোন রকম কোন রকম কোনো গাজোয়ারি কেউ যুক্ত থাকে সে তৃণমূলের হোক বিজেপির হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার শেখ কি করেছে আমি তো সেদিনকে ঘটনা ঘটেছে শেখ সাধারণ ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যেই ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যেই ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুডিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সলা হচ্ছে আমি কী করে বলতে পারি এর পিছনে কে আছে আমি তো গণৎকান্ড নই জ্যোতিষ নই আজীবন বিশ্বাস করব যা বলেছিলাম আমি আবার বলছি আমার স্ট্যান্ড পাল্টায় না আমি দশ বছর আগে যা বলেছি আমি আজও তাই বলছি আমি আগামী দশ বছর পরে একই কথা বলবো আমি যে বলেছিলাম যে ইডিসিবিআই যেখানে যা তদন্ত করছে এতটুকু যদি আমার বিরুদ্ধে কিছু জনসমক্ষে আনতে পারে আমার বিরুদ্ধে ইডিসিবিআই লাগাতে হবে না ফাঁসির মঞ্চ করুন আমি গিয়ে মৃত্যুবরণ করব আজও একই কথা বলছি প্রোডাক্টিভিটির কথা আমি যেটা বলেছিলাম সেটা খালি পলিটিক্সের ক্ষেত্রে না সর্বত্র প্রযোজ্য আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের বয়স কত আপনারা পারবেন আশি বছরের দাঁড়িয়ে থাকতে আমি পারব আমি সত্যি কথা স্পষ্টভাবে বলি কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে আমি যা দশ দশ মাস আগে বলেছিলাম পাঁচ বছর আগে বলেছিলাম আজও একই কথা বলছি আর দল আমাকে যেখানে দায়িত্ব দেবে আমি যাব নিশ্চিতভাবে দলের পাশে থাকবো কেন থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী তিনি যেভাবে আমাকে কাজে লাগাতে চাইবেন আমি সব সবসময় আছি